কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। শাহিমউদ্দিন ভাই, যিনি পানি বহন করে দেন তার নয়, বরং যারা মাইয়েতকে যারা গোসল করায় তাদের গোসল ওয়াজিব কিনা, এর পরের বিষয়টি দুটি মতামত রয়েছে। গোসল করাটা কারো কারো মতে ওয়াজিব, কারো কারো মতে ওয়াজিব নয়। যাদের কাছে ওয়াজিব নয় তাদের দলিল হল যে উম্মের উম্মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি গোসল দিয়েছিলেন, তবে সেটি শীতকালীন সময়। জিজ্ঞেস করেছিলেন যে আমাকে গোসল করতেই হবে কিনা, তো বলা হয়েছিল যে জি না, কারণ তো গোসল করার দ্বারা যিনি মাইয়াতকে গোসল দিয়েছেন তিনি অসুস্থ হয়ে পড়বেন, অতএব যদি এই বিষয়টি এমন হয় তাহলে গোসল না করলেও চলবে। ওই হাদিস তার দলিল, এ বিষয়ে আমরা আলোচনা আছে সম্ভবত। যাই হোক, আর কারো কারো মতে যে না, গোসল করাটাই ওয়াজিব, আর ওয়াজিব হলে তো অবশ্যই তাকে বাধ্যতামূলক যে কোনো মূল্যে গোসল করতে হবে, তবে গোসল করাটা ওয়াজিব নয়, এটি হলো হাদিসের থেকে যদি সরাসরি দলিল নেওয়া হয়, তবে গোসল করাটা উত্তম।